এটার কারণ হচ্ছে বর্তমান সময় যেমন মেয়েরা সুন্দর স্মার্ট ছেলেদের চায়, আর ছেলেরাও স্মার্ট মেয়েদের চায়। ওদেরকে নিয়ে ঘোরাফেরা করবে, ভালো ভালো খাবার খাবে, ভালো ভালো শপিং করবে, বা বিলাসিতাটা ওদের একটু বেশি, এই কারণে ডিভোর্সটা বেশি হচ্ছে। যে কারণে একটা মেয়ে একটা হাজবেন্ড রাইখে অন্য একটা ছেলের সাথে চলে যায়, এই ভালো থাকার জন্য বা ঘোরাফেরা করার জন্য, তারপর তোমার হচ্ছে মার্কেট করার জন্য, অনেক কিছু করার জন্য, যেটা তার স্বামীর কাছ থেকে না পায়, বা একটা স্বামী মেয়ের কাছ থেকে যেটা না পায় তার ওয়াইফের কাছ থেকে, এটা পাওয়ার জন্যই ডিভোর্সটা বেশি হচ্ছে। দোষ ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। মেয়েদের কেন থাকে, ওনারা বিলাসিতাটা একটু বেশিই চায়, ঘোরাফেরাটা করতে চায়, তারপর হচ্ছে তোমার ভালো ভালো জায়গায় যাইতে চায়, ভালো ভালো খাবার খাইতে চায়। ওদের মনের ইচ্ছেগুলো এখন বর্তমানে হচ্ছে, কারণ এখনকার ছেলেরা হচ্ছে সুন্দরী মেয়ে চায়, আর মেয়েরাও খুঁজে স্মার্ট ছেলেদের, এই জন্য আর কি ডিভোর্সটা বেশি হয়। তারপর মনে করে যে ঘোরাফেরা করে, এদিক সেদিক যায়, এটাই মনে করে। কিন্তু আগের সময়টা আর এখনকার সময়টা অনেক পার্থক্য। কি কারণে পার্থক্য, এখন হচ্ছে ডিজিটাল যুগ তোমার, এখনকার মেয়েরা যেটা চায় আগের যুগের মেয়েরা সেটা চায় না, আর এখনকার ছেলেরা যা চায় আগের ছেলেরা তা চায় নাই। এখন ছেলেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে, ওইটা মিলেই মনে করো সব কিছু নিয়ে এটা সমাধান করতে হয়। বুঝতে হবে যে সবার ভিতরেই সমস্যা আছে, সমস্যা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আর দোষ একজনের বললে ভুল হবে, দোষ দুজনেরই আছে, সেই ক্ষেত্রেই তাদের ডিভোর্সটা হয়। একটা মেয়ে কী চায় সাংসারিক জীবনে, একটা মেয়ে চায় তার স্বামী তাকে ভালোবাসুক, এটাই তো চায়, তাই না? আর ওরকম কিছুই চায় না, আহামরি কিছুই চায় না, যে টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছুই চায় না। কিন্তু এখনকার বর্তমান যুগে অনেকেই অনেক কিছু চায়, কিন্তু সব মেয়েরা তো আর এক না, সবাই তো আর স্বামীর ভালোবাসাটা বুঝে না, স্বামীর ভালোবাসাটা অর্জন করে নিতে হয়। আর সেটা যদি একটা মেয়ে নিতে পারে তাহলে কিন্তু তার জীবনে অনেক কিছু হয়, আর যদি নিতে না পারে সেই ক্ষেত্রে কিছুই হয় না। এটা মেয়েদের বুঝতে হবে, ভুল আমাদেরও আছে আর ছেলেদেরও আছে, সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু না, আমরা তো সেটা বুঝতে চাই না, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। কিন্তু আমাদের বুঝে নিতে হবে, একটা মেয়ে সুখে থাকার জন্য আহামরির কিছুই লাগে না, অল্প টাকার ভিতরেও সুখে থাকা যায়।